কতদিন বাঁচব আমি বলতে পারবো না, কারণ এটা মৃত্যু লোক। আমাদের শ্রীকৃষ্ণ উনি বলেছেন যে জন্ম যে নেবে তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা তো মৃত্যু লোক। আজকে আমি এই লালমাসির লালমাটি রিসর্টে এসেছি রক্তদান শিবিরে, আমি যে আজকে বাড়ি সঠিকভাবে পৌঁছাবো এটাকে বলতে পারে না খুদা, আর এক ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না, তাই তো? তো আমি একটা কথাই বলবো যে আমি যদি মানে বিজেপির কথা তো কখন ভাবিই না, বিজেপিতে যে আমি জয়েন্ট করব সেই কথা যদি কেউ বলে থাকে আমার মনে হয় তাকে 84,000 জন্মগ্রহণ করতে হবে ভারতবর্ষের মাটিতে, পবিত্র ভারতবর্ষের মাটিতে, গলায় দড়ি নিয়ে, ফাঁসি নিয়ে, দরকারাই মানে কি বলবো, বিষ খেয়ে, রেলে মাথা দিয়ে, আত্মহত্যা করে জীবন মানে হারিয়ে দেব, তবুও কখনো বিজেপি করার চেষ্টা করবো না। কারণ আরে যে পার্টি মানুষের কথা ভাবে না, যে পার্টি কোনো মানে দেশের কথা ভাবে না, যে পার্টি সমাজের কথা ভাবে না, যে পার্টি গরিব দুঃখীদের কথা ভাবে না, সে পার্টি স্বপ্ন মাধুরী কখনো করে? আমি কি সেই মাটির সন্তান? আরে আমার মাটি আমাকে শিখিয়েছে, আমার নেতাজি সাহেব, আমাদের নেতাজি সাহেব কি বলেছেন, মানুষকে কখনো বিচার করবে না, তার মানবিকতাকে আগে দেখবে যে সে মাটির জন্য কাজ করে কি মাটির জন্য সে কাজ করতে চায় না। আমাদের স্বামীজি কি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মৌলানা আবুল কালাম আজাদ কি বলেছিল জানো, যখন লাহোর জেলে ছিল লন্ডনে, পন্ডিত জওহরলাল নেহরু ওনাকে বলেছিলেন যে তোমার বউ খুব অসুস্থ, মৌলানা সাহেব তোমাকে বাড়িতে যেতে হবে। তা মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন একদিকে আমার ভারত মা লোহার ছেকলে রয়েছে আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ বাড়িতে, তাই তো? এই দুটো সাবজেক্ট এখন, তাই তো? কিন্তু আমি যতটুকু আমি মানে আমার মাটির থেকে আমি শিক্ষা পেয়েছি, মানে মৌলানা আবুল কালাম আজাদ সে বলেছিলেন পন্ডিত জওহরলাল নেহরুকে যে আমার মায়ের জন্য মানে ভারত মায়ের জন্য আমার ওয়াইফকে আমি বলিদান দিতে পারি, কিন্তু ওয়াইফের জন্য আমার ভারত মাকে আমি বলিদান দিতে পারি না। আরে তিনিও তো একজন মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, তিনিও তো একটা ইসলাম ধর্মের সন্তান, তিনিও তো একজন মানে মুসলিম, উনি কি শিক্ষা দিয়েছেন ভারতের মাটির জন্য, কি বার্তা দিয়েছেন মানুষকে? তোমার দেশকে যদি তুমি ভালো না বাঁচতে পারো তুমি কখনো যেন ভারতবাসী বলতে পারবে না। সেই মাটিতে থেকে আমরা কখনোর জন্য আমি মানে বিশেষ করে আমি কে কি করবে সেটা প্রত্যেকের পার্সোনাল ম্যাটার, সেই মৌলানা আবুল কালাম আজাদের সেই ভালোবাসার মাটি, নেতাজি সাহেবের ভালোবাসার মাটি, আমাদের সৈফুদ্দিন স্যারের ভালোবাসার মাটি, মাতঙ্গিনী হাজরার ভালোবাসার মাটি, আমাদের বিনয়ী বাদল দীনেশের ভালোবাসার মাটি, শের আলী খানের ভালোবাসার মাটি, সেই মাটিতে থেকে কখনোর জন্য আমরা এই মানে যারা জাতির বিরুদ্ধে মানে নিয়ে সবসময় যারা কালচার করে, যারা হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করে, সেই পার্টি যে আমি করব সেটা মানুষ কি করে স্বপ্ন দেখে? আমার মানে দিবালোকে স্বপ্ন দেখছে, তারা অরিজিনাল মনের থেকে স্বপ্ন দেখুক, তাহলে জানতে পারবে স্বপ্ন ভাদুরী কখনো যেন বিজেপি করবে না। আমার রেস্টুরেন্ট এবার নিব্রায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট আওতামার। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুবর্ণ সুযোগ, রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের সম্ভার। আওতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারেন বুক, থাকছে কনফারেন্সের বিশেষ বন্দোবস্ত। ঠিকানা নিব্রা হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। যোগাযোগ করুন 9123608838 নম্বরে। আরবের লোভনীয় সব পদ চাক্ষুষ করতে আপনাকে আসতেই হবে আওতামার রেস্টুরেন্টে। আওতামার রেস্টুরেন্ট, হাওড়া, ডোমজুর, নিব্রা, হারুন মার্কেট। অর্ডার করুন বাড়িতে বসে, রয়েছে হোম ডেলিভারির সুবর্ণ সুযোগ।